ستبتنق أمتي على 73 ملة كلهم بالنار إلا ملة واحدة. قال من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. سبحان الله. قتل لهم رسول السلام الزمان مبارك دارا صحابة كامدر كسبولين كلهم بالنار. كل من كي شب بالنار شب جهنم جبي إلا ملة واحدة اكتدول جنة زبي. আপনার জবান মুবারক দ্বারা বললেন, প্রথম বললেন সব জাহান্নামী হয়ে যাবে, দ্বিতীয় তো বললেন একটা দল জান্নাতি যাবে, কোন দলটা জান্নাতি যাবে? নূরের নবীর জবান মুবারক দ্বারা কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবীদের অনুসারী যেই দলটা, এই দলটা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বোনেরা বাবারি, এখন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত দ্বারা কি বোঝা গেল পাইলাম? কার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলক মারবি? যেই লোকটা আমার নূরের নবীর সমস্ত জবান মোবারকের কথাই মানল, মানার নাম হলো ঈমান, জানার নাম কিন্তু ঈমান না। কথা কো ঠিক না? নবীর দুরূদ সর্বক্ষণিক পড়ে গেল, নবীকে দাঁড়াইয়া সালাম দিল, ইয়া নবী সালামু আলাইকা, নবীর নাম মুবারক শোনা মাত্রই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সুমা দিল। আমার নূরের নবীর জবান মুবারকের সর্বক্ষণিক সব কথাগুলি মানল, মানার পর আমার রাসূলের মহব্বত অন্তর অন্তরস্থলের মধ্যে রাখলো। ওই নূরের জবান মুবারক দ্বারা আমার রাসূলের প্রশংসা করলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ বিষয় নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলক মারবি? রাইসুল মুফাসসিরিন তিনি বলেন ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। কোন আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী যারা, তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলক মারবি? আমার বাইরে বাবারি, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন কিন্তু ওরাও দাবি করে, এরা কেমনে দাবি করে? এরা কয় আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। এরার কথাই দ্বারা এরা কিন্তু ধরা পড়লো, তারা এখন কয় খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে কথার দ্বারা কেমনে ধরা পড়লো? এখন কয় খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাইলে ওর দিন তোরা আসলি বেজা। তারার কথার দ্বারা কিন্তু ধরা পড়লো, তারা পোস্টারের মধ্যে লেখে আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরে, নূরের নবীর হাদিস মুবারকে আমার নূরের নবী কয় বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না শাররুস শাররি সিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। উলামাদের মধ্যে দল হবে দুইটা, কার কথা? নবীর জবানের কথা। কার কথা? কোনদিন মিথ্যা বলে নাই, কেহ যদি বলে নবী মিথ্যা বলে তার ঈমান নাই। কথা কোন ঠিক না? যেই নবীর নামাজের ভিতরে সালাম না দিলে আমার আল্লাহ কই নামাজ আমি কবুল করি? এই জন্য নবীর মহাব্বতে ভালোবাসা নিয়ে একটা নাতি বস্তু বাগাই গাইবেন না আমার সাথে। মহাব্বতে সাধু নিতে না রওজা দেখে রওজা দেখে রও পর সাধু নিতে না রও রওজা দেখে রওজা দেখে কি অপমা দিব নবী আমার মুখে বল কি অপমা সবাই সবাই আমার মুখে সাধু নিতে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে মাশাআল্লাহ সাধু নিতে না রওজা দেখে রওজা দেখে। নবীর যে নামাজের ভিতরে সালাম দিতে হয়, নামাজ আল্লাহর সালাম নেই নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিতে নবীজিকে। সুবহানাল্লাহ। ও শিরামাসির মুরব্বি আব্বুরি
আমার সমবয়সী যুবক ভাই বাবারে বিচার আপনাদের কাছে রেখে দিয়ে গেলাম বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধান এই সিনেমাসি এলাকার মধ্যে যদি আসে নামাজও দাঁড়াইয়া গেছেন সালাম দেওয়া যাবে না রাষ্ট্রপতি আসলে সালাম দেওয়া যাবে না এমপি সাহেব আসলেও সালাম দেওয়া যাবে না আমার রসুলকে সালাম না দিলে নামাজই হবে না কথা তো ঠিক না এই জন্য নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকি বলো ওয়াজিব হলো সালাম দিতে নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে বলো ওই মাশাআল্লাহ সবাই করুন থাকবে সুখে সাধুমিতে নারম রওজা দেখি রওজা দেখি বাবা আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে কথা কোন লাগে ওয়াজ করুন কার বাইত মানুষ নাই এই জন্যই তো নূরের নবী নূরানি জবান মুবারক দ্বারা সাহাবা ইকরামদেরকে নিয়ে রাসূল দোয়া করেছেন নবীর যুগে মুনাফিক ছিল ছিল কি না কথা কোন ছিল কি না কোরআনে আল্লাহ বলছে না ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন মুনাফিকরা যখন ঈমানদারের সাথে মিশে দুষ্ট লোকের মিষ্টি কথা কথা কোনটি কি না এরা যখন ঈমানদারের সাথে মিশে কো আমরা তো ঈমানদারের সাথে আসি মানছি আমরা তোমাদের সাথে আসি ছিলাম থাকবো ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম শয়তানের সাথে যখন আবার মিশে তখন তাদেরকে বলি খলিকের জন্য আমরা তাদের সাথে ছিলাম মূলত আমরা তোরার সাথে আসি ছিলাম থাকবো কথা কোন ঠিক না কোরআনে তো আমার আল্লাহ বলছেন এরার সাথে মিশতে এরার কথা বলে ওরার সাথে মিশতে ওরার কথা বলে আমার বাইরা বাবারে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা মুষ্টিগত কয়েকজন সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ইশামেনা আল্লাহ শামবাসীর প্রতি তুমি রহমত দাও আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিন ইয়ামিনবাসীর জন্য আমার রাসূল দোয়া করলেন সুবহানাল্লাহ কোলাও ইয়া রাসূলুল্লাহ ওয়া বি নাজদেমা নজদের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করে নাই সাহাবাই কেরাম আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো শামবাসীর জন্য দোয়া করলেন ইয়ামিনবাসীর জন্য দোয়া করলেন নজদের জন্য কেন দোয়া করেন নাই আমার রাসূল বলেন ও সাহাবীরা আমি নবী যাহা জানি তোমরা তাহা কথা কোন জানো উনা কাল্লা জিউ ওয়া ফিহা ইতলাম কানে শয়তান নবী যে জানে শয়তানের সিংহ এখান থেকে বের হবে জানে কি না জানে কথা কোন জানে কি না জানে ও শিয়াবাসের আব্বুজির আরি গভীর মনোযোগ পায়ের নিচে হাত রাখলাম আমার রসুল জানে আগে থেকে এই জন্য আমার রসুল ইসলামের জবান মুবারক দান যাহা বললাম প্রত্যেকটা কথাই হলো সত্য কেহ যদি সন্দেহ করে তার কি নাই কথা কোন কি নাই নবীজি তাদের জন্য এই মহল্লার জন্য দোয়া করি নাই আমার বাইরে বাবারে খুব মনোযোগ গভীর মনোযোগ অন্তরের কান লাগা সাহাবাই কেরামরা প্রশ্ন করার পর আমার রসুল বললেন এখান থেকে শয়তানের সিংহের হয়ে আসবে আমি রসুলুল্লাহর জবান মুবারক দ্বারা যা কথা বলবো আমার কথার বিরোধিতা করবে আমি রসুল ইসলাম ইসলামের ইসলাম যে হলো শান্তি আমি শান্তির ইসলামের দাওয়াত দেব আমার শান্তির উপরে তারা অশান্তি বিরাজ করবে আমার আল্লাহ কোরআনে কি বলছেন তোমাদের কাছে ইসলাম তাই হইল শান্তির মনোনীত ধর্ম কথা কোন ঠিক না ইসলামে কোনো কাটাকাটি আছে মারামারি আছে খানাখানি আছে এই জন্যই তো রাসূল ইসলামের জবান মুবারক দ্বারা কয় এখান থেকে শয়তানের সিং বের হয়ে আসবে আমার ভাইরা বাবারি খুব মনোযোগ পাই নিচে হাত রাখলাম আমরা বর্তমানে বলি সৌদি আরব এই সৌদি আরবের আগের নাম কি ছিল আল জাজিরাতুল আরব আল জাজিরাতুল কথা কোন আগে লাগে তখনকার যুগে যিনি এই বাদশা ছিলেন বাদশার নাম কি ইবনে সৌদ কি কথা কোন কি কষ্ট হইতাছে আপনারা আমি মূল গুরার মধ্যে দলাম বাংলাদেশের মধ্যে কিছু ভাইরা কল ওয়াহাবি বলতে শব্দ নাই আল্লাহর একটা নাম ছিলেন ওয়াহাব বুঝাইলা
وهاب আর ওয়াহাব পার্থক্য আছে না ওয়াহাব রব্বানা ইন্নাকা আনতাল ওয়াহাব এটা কি ওয়াহাব না ওয়াহাব এটা ব্যাখ্যা আছে না কথা কোন গেল মক্কার আগে কি নাম ছিল লিল্লাজি বিবাক্কাতা মুবারাক ওয়াহুদাল লিল আলামিন মক্কা থেকে হচ্ছে মক্কা কেন এখানে রাসূল ইসলামের এই কদম মুবারক লাগার কারণে হয়ে গেলেন এটা মক্কা এটা পবিত্র সুবহানাল্লাহ রাস্তা কোদিন সুবহানাল্লাহ আমার বাইরে বাবারি ইবনে সুম ক্ষমতায় থাকার পর তার মেয়েরে বিবাহ দিচ্ছে যেই রাসূল ইসলামের জবান মুবারক দ্বারা বদদুয়া দিলেন হুনাকা জালাজিও ওয়ফিহা ইবনুল কারনি শয়তান শয়তানের সিং যেখান থেকে চলে আসবে তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদে হবে কেন খুব বড় হ্যাঁ ওই আব্দুল ওয়াহাব নজদের সাথে ইবনে সুদের মেয়ের বিবাহের যখন আদান প্রদান হলো রে বাবা গভীর মনোযোগ ইসলামের জন্য আমার নবী ইসলামের পক্ষে যারা জীবন দিয়েছে রাসূলের জবান মুবারক দ্বারা যারা কালিমা পড়ছে তারা হলো সাহাবী যারা সরাসরি নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে তারা কি সাহাবী কথা কইতে না তারা কি সাহাবী খুব বড় সিরাজ বুজিরানি আমার এই পৃথিবীর জমিন আমার রাসূল শিক্ষা গ্রহণ করেন নাই নবী শিক্ষক স্বয়ং আমার আল্লাহ আল্লাহ নবীজিকে ওই রুহের জগৎ থেকে দুনিয়ার জগতের মধ্যে বয়স্তু মুআল্লিমান নবী ইসলামের জবান মুবারক দ্বারা কয় আমি শিক্ষক হই এই পৃথিবীতে আসি নবীর জবান মুবারক থেকে যারা শিখছে তারা হলো সাহাবী কথা কোন ঠিক কি না সাহাবাই কেরামদের জবান মুবারক থেকে যারা শিখছেন তারা হলেন কি আমার বাইরে বাবারি আমার রাসূল ইসলামের উপরে যদি কেহ বলে একটু জ্ঞান বলা আছে আপনি ধারণা করবেন এইটাই হইলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুনের দল কথা কোন ঠিক কি না রাসূল থেকে জ্ঞান ওয়ালা পৃথিবীর বুকে কেমন লাগে না ইবনে সুদের মেয়ে যখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদে যাহার ঠিকানা তার সাথে বিবাহ দিল সৌদি আরবের মধ্যে অর্ধেকটা ক্ষমতা তার কাছে দিয়ে দিল ইসলামের জন্য যারা জীবন দিল যারা শহীদ হয়ে গেল সাহাবাই কেরামরা তাদের ঠিকানাগুলি তাদের সেই পিলারগুলি তাদের সেই নেমপ্লেটগুলি ভেঙে দলির সাথে মিশাইয়া দিল দলির সাথে মিশাইয়া দিল ওয়াহাবি কোন জায়গা থেকে পয়দা হলো একটু ইঙ্গিত ইশারা দিয়ে যায় উপমহাদেশের মধ্যে সবচেয়ে মাতবরা মাদ্রাসা হলো দেওবন্দ দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা তিনের নাম হচ্ছে কাসেম নানুতুবি প্রতিষ্ঠাতার নাম কি কাসেম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার বড় বড় যারা শায়খ যাদেরকে যারা বড় মুহাদ্দিস বলেন যাদেরকে যারা অনুসরণ করেন বারাহিনাল কাতিয়া নামে একখানা প্রস্তকাদি লেখছেন খলিল আহমদ আম্বটি নাম কি খলিল আহমদ আম্বটি ফতোয়াই রশিদ আহমদ একখানা প্রস্তকাদি রশিদ আহমদ গাঙ্গুহি নামে যে প্রস্তকাদি বের হলো খুব বড় তারপরে মালফুজা যারা এই ইলিয়াস মতবি যার নামে এই পুস্তকাদি বের হয়েছে মালফুজা ইলিয়াস মতবি ফতোয়াই রশিদিয়া রশিদ আহমদ গাঙ্গুহি খলিল আহমদ আম্বটি তাহাজ্জুদুন নাস এমনি ভাবে যেই সমস্ত পুস্তকাদি বইগুলি যাদের নামে লেখা হলো প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যে আছে প্রত্যেকটা ওয়াহাবি মাদ্রাসার মধ্যে আছে বাংলা হলে মেনে নিতাম উর্দু দিয়া কি লেখছে রে বাবা বাংলাতে আমাদের দেশের মধ্যে তারা কয় নবী আঙ্গ মতন উর্দু দিয়া তারা বলে একসলে ফকরি আলাইহি সালাতু ওয়াসসালাম কে জিয়ারতি আপ মুসরব হই তু আপ উর্দু কিয়া কালাম নবী কি দেওবন উর্দু শিখবে লাগি গেছে না কথা কোন লাগি না পায়ের নিচে হাত রাখছি ফতোয়াই রশিদিয়া রশিদ আহমদ গাঙ্গুহি নামে যে পুস্তকাদি বের করলো সে বলেন তু আপ উর্দু কিয়া কালাম কো পৌঁছা কি ইয়া রাসূলুল্লাহ আপ তো জবান হারে উলামায়ে মাদ্রাসা দেওবন সে হামারা মামলা হুয়া নাউজুবিল্লাহ কইতেন না বাংলা যদি হইত মান্না নিতাম উর্দু দিয়া যে পুস্তকাদিগা লেখছেন এইটাই কিন্তু যারা কওমি আকিদার লাইনে লেখাপড়া করে সেখান থেকে শুরু থেকে বড় হওয়ার পর এই শিক্ষাটাই কিন্তু শিক্ষা সে যখন পারে হবে জাগাই জাগাই এগুলি প্রচার করবে কথা কোন গেল উস্তাদের যেই জিনিস শিক্ষা দেয় ছাত্র এইটাই কিন্তু শিক্ষা গ্রহণ করে কথা কোন ঠিক কিনা
পায়ের নিচে হাত রাখলাম মূল গুড়াগুলো আমি ভেঙে দিচ্ছি এরপরে বলছে তু বড় ভাই হে আমি ছোট ভাই হে নাউজুবিল্লাহ কইতে না বাংলাতে আমাদের দেশের মধ্যে কই নবী হইল বড় ভাই উর্দু দিয়া তারা কই তু বড় ভাই হে আমি ছোট ভাই হে পায়ের নিচে হাত রাখছি এই উর্দুগুলি আপনি লুকাইবেন কোথায় আমার বাইরের বাবারই ও বাবা গভীর মনোযোগ অন্তরের কান লাগান পায়ের নিচে হাত রাখলাম যেই জায়গার নাম সৌদি আরব এখন বলা হলো নাম ছিলেন আল জাজিরাতুল আরব কথা কোন ঠিক কেন আরো যদি বল ঠিক কেন বর্তমানে জান্নাতুল মুআল্লা আগে জান্নাতুল মুআল্লার নাম কি ছিল জানেন না জান্নাতুল বাকি বর্তমানে নাম পূর্বে নাম ছিলেন বাকিয়ুল গরাক আল্লাহু আকবার আল্লাহ এমনি আমরা 20 22 বছর ধরে এই দেশের খেলাফত করি না বাকিয়ুল গরাক বর্তমানে নাম দিল জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাম গোরস্তান নাম ছিলেন হাজুন হাজুন বর্তমানে হবেন জান্নাতুল মুআল্লাম কথা কোন ঠিক কেন পূর্বের যতগুলি পুরানা নাম সব নামগুলি তারা কেটে দিয়ে চেঞ্জ করে দিয়েছে আমার বাইরে বাবারে গভীর মনোযোগ নূরের নবীর জবান মোবারক দ্বারা যে কথাগুলি বললেন একটা কথাও কিন্তু মিথ্যা নয় কথা কোন ঠিক কেন আমার রাসূল বললেন হুনা কাজালাজি ও বিহাই কাউকারুন শয়তান এখান থেকে শয়তানের বের হই আসবি আমার অ্যান্টিপ্যাথি বের হই আসবি আমি রাসূলুল্লাহর জবান মোবারক দ্বারা যে কথা বলবো আমার কথার বিরোধিতা করবে এই জন্য তো নবীজি শামবাসীর জন্য দোয়া করলেন ইয়ামিনবাসীর জন্য দোয়া করলেন নজদের জন্য নবী দোয়া করে কথা বলে গেল নাই কথা কথা বলে গেল আমার বাইরা বন্ধুরা বাবারি গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার নূরের নবী ইসলামের জবান মোবারক দ্বারা কোন মিথ্যা কথা বলে নাই মিশকাত শরীফের হাদিস 121 নম্বর পৃষ্ঠায় আমি একখানা হাদিস মোবারক তেলাওয়াত করেছিলাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া ওয়া নবিয়্যুল্লাহি হাইয়্যুন ইউরযাকু আর আস্তে কোন সুবহানাল্লাহ অল্প মানুষ তারপরে তো কোরআন হাদিস কিছু বলার চেষ্টা করতেছে কোরআন হাদিস কিছু বলার চেষ্টা করতেছে আপনারা যদি কিছু কথা না বলেন তো কথা বলবো কেন মিশকাত শরীফের হাদিসে 121 নম্বর পৃষ্ঠায় তারা যে বলে কবর দাফন করলে সব মাটির সাথে মিশে যায় কয় না কথা কোন কয় না ও তো মিশকাত শরীফের এই হাদিস কারণে 121 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ হারামা আলাল আরদি জমিনের মাটি কি আমার আল্লাহ হারাম করে দিল ও জমিনের মাটি যেই মাটিতে আমার আম্বিয়াগণ শুয়ে গেল মাটি স্পর্শ করিও না আমি আল্লাহর পক্ষ হতে মাটির হারাম ঘোষণা করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ আমার বাইরা বাবারি ওই নূরের নবীর নূরানি জবান মোবারক দ্বারা একখানা হাদিস বললেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول في اخر الزمان دجالون كذابون ياتونكم من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم فايجاكم وايجاكم لا يضلونكم ولا يبطلونكم رواه مسلم سبحان الله রাস্তে কই দিন সুবহানাল্লাহ আমার নূরের নবী তখন কাই জানতো আমার উম্মতের জামানায় ফিতনা বাসাদের জামানায় দাজ্জালুন কাজ্জাবুনা দাজ্জাল কাজ্জাবদের আবির্ভাব ঘটে চলে আসবে আমার ভাইরা বাবারে এমন এমন কথা তাদের জবান থেকে বাহির হবে তোমাদের বাপ দাদার পূর্বপুরুষরাও শুনে নাই তোমরাও শুন নাই তাদের কথাই কান দিও না তাদের সাথে আত্মীয়তা করিও না তাদের সাথে উঠা বসা করিও না নিষেধ করছে কাটা নবীজি নিষেধ করছে কাটা কথা বলে নিষেধ করছে কাটা ওই হাদিসের মধ্যে কি বলছে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস মিম্মা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম সুবহানাল্লাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক করে কোন ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইয়ুদিল্লুনাকুম ওয়া লা ইয়ুবতিলুনাকুম রাওয়াহুম নাসিরউদ্দিন বাগদাদির বরাত দিয়ে ফতোয়া ইশামি থেকে হাদিসটা আমি টেনে নিয়ে আসলাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 124,000 সাহাবায়ে কেরামদের কি নিয়ে শেষ কষ্টজন করতে গেলেন খুব বড় এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হজ করার সুযোগ নাই শেষ হজ বিদায় হওয়ার সময় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আমার নূরের নবী
محبتر استري اما زن خديجة القبر رضي الله تعالى نهار كن جگر مدد دفن کن خديجة روزة دفن ام نرن رئيس بيشة بزر كبلر بوك توبري جنة المعلا جنة الباقي نام شن چننا جنة الباقي تے وہی جے بول چلیم باقعیون نام فلے باقعیون غرقا پور بے نام سلیم جنة الباقي ایخون ہوچے جنة الباقي پور بے سلیم باقعیون غرقا جنة الباقي جنة المعلا پور بے نام کی سلیم حاجون گرستان ایخون برطو جب برطمان ہوچے جنة المعلا سبحان اللہ سبحان اللہ আমাদের আম্মাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা মুবারক জিয়ারত করার জন্য আমার নূরের নবী উদ্দেশ্য করে গেলেন কি করে গেলেন কথা কই না গেলেন বাবা উদ্দেশ্য করে গেলেন খুব মনোযোগ হাদিসটাও কিন্তু বললাম আম্মাদান খাদিজাতুল কুবরা রওজা মুবারক জিয়ারত করবেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হারে গাদার লাশ রশি অর্থাৎ যেই গাদার নিয়ে গেলেন গাদার লাগাম ধরে দাঁড় করে রাখলেন বলে আয়েশা তুমি এখন দাঁড়াও আমি কিছুক্ষণের জন্য জিয়ারতে যাব সুবহানাল্লাহ আমার নবী সিসলাম যাওয়ার সময় চক্ষু মুবারক দ্বারা পানি মুবারক আর রাখতে পারে না কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর আমার নবী সুসলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে মুস্কি মুস্কি হাসলো রহস্য কয়টা দুটা বুঝছি আপনারা কিতাব ছাড় কিছু কম জালা জোরাহিনা জালা জোরাহিনা রে আমরা ভিতর বাহিরের জালা ওরে ভিতরিয়া আমার লেগেছি নবীর প্রেমের আগুন রে জালা জোরাই সবাই কর না দেখি জালা জোরাই না রে জালা জোরাই মারহা মার জালা জোরাই পেশ কইরা দেখলাম আসলে আপনারা জালার পাগল কথা বলতে কে এই জন্য জালার জন্য আমার এসএম ইয়াসিন আহমদ আল ওয়াইসি ওয়াইস জালার আলোচনা করবে আমি আর ওদিকে যাই না আলোচনাই দেই এখানে কথা ছিল কোন জায়গায় মাঝে মাঝে আপনারা আমার উস্তাদ আমি হব ছাত্র আর অল্প সময় এর পরে বেশি আর সামনে বলবো হ্যাঁ ওই যে রেজবি মারে মারে পাগল যখন এই যে তুভি মাথায় তুভি মুবারক দেওয়া হচ্ছে এটাই বোঝা যায় তিনি যে আল্লামা শের গাজী আকবর আলী রিজভী সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পাগল জোরে কোন মারহাবা মারহাবা আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার সময় চক্ষু দিয়া অজস্র পানি জড়াইলো কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর মুস্কি মুস্কি হাসলো দুইটা রহস্যের কথা আয়েশা আমার নবীর জিগানের জন্য পাগল হয়ে গেল নবীর চক্ষু মুবারক দ্বারা পানি যখন বের হয়ে আসলো আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল হাবিবুল্লাহর চক্ষু মুবারক দ্বারা পানি কেন জোরে আমার হাবিবের চোখ দিয়া পানি আসলে আমি রসুল সইতে পারি আমার আল্লাহ তো জানে হাবিবুল্লাহ চক্ষু দিয়া কেন পানি আসে জানে কিনা কথা কোন জানে কিনা জানার পর জিব্রাইলকে কেন পাঠাইলো আমার নবীর শান আমার নবীর ইজ্জত আরো বাড়ানোর জন্য কথা কোন ঠিক কিনা নবীর ইজ্জত নবীর সম্মান বাড়াই আল্লাহ নবীর উম্মতেরা মাথায় টুপি দিয়া ইজ্জত সম্মান কমায় কথা কোন ঠিক কিনা
জিব্রাইল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে সালাম দিয়ে বলেন নবী গো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমার আল্লাহ সালামের বাণী নজরে নিয়ে আসলাম সালাম জানাই বলল কেন চক্ষু দিয়ে পানি আসে আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল আমি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরে আমার বাবার চেহারাটা আমি দেখি আমি দুনিয়া আসার পর আমার বাবার চেহারা মুবারক দেখি নাই জিব্রাইল রে জিয়ারত করার জন্য আসার পর আমার বাবার কথা স্মরণ হয়ে গেল আমি চক্ষু মুবারক পানি রাখতে পারি না জিব্রাইল আমার নূরের নবীর নূরানি জবান মুবারক আমার আল্লাহর ইয়া বলি আল্লাহ আপনার হাবিবুল্লাহর জবান মুবারক থেকে এই প্রস্তাব গুলি দিল হাবিবুল্লাহর দুনিয়াতে পাঠাইলেন আপনার হাবিবের বাবার চেহারা না দেখে জিয়ারত করার সময় চোখে আর পানি মুবারক রাখতে পারি না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের ভিতরে নবীর মা বাবারে কবর থেকে জীবিত করে আমার নূরের নবীর নূরানি চেহারার সামনে হাজির করে দিলেন জোরে কর মা বাবা আল্লাহ মরা মানুষ জীবিত করে দাঁড়িয়ে আমেন ঈসা আলাইহিস সালাম যদি কোন দিন কম বিকেছেন না আমার হুকুমে জীবিত হয়ে গেল ঈসা পয়গম্বর মানে মানুষ জীবিত করেছেন হ্যাঁ খুব বড় আমান নূরের নবী নূরানি চক্ষু মুবারক দ্বারা বাবার চেহারা মুবারক মার চেহারা মুবারক কিছুক্ষণ সময়ের জন্য মা বাবার চেহারার দিকে তাকাইয়া রইল যতক্ষণ তাকাইয়া রইল ততক্ষণ মুসকি মুসকি হাসলো মারহাবা গো মারহাবা তো পায়ের নিচে হাত রাখছি বাবা কি রে বাবা রিসা করে যা কেন আজকে হাদিস গুলি পড়লাম বাংলাদেশের মধ্যে শায়েখ নামের বন্ধ শায়েখ বলল তারে কলঙ্ক হবে কথা কোন ঠিক না জানোয়ার নামের বন্ধ আমি তারে দিছি জানোয়ার নামের বন্ধ নাম দিছে কত সুন্দর রাজ্জাক রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা কথা কোন গেল কত সুন্দর নাম এরপর বলছে কি ইউসুফ ইউসুফ একজন পয়গম্বরের নাম ছিল পয়গম্বর কথা কোন গেল ইসু আলাইহিসসালাম একজন পয়গম্বরের নাম ছিল না ইসুফের রূপ দেখে জুলেখা যায় পাগল হইয়া মিশরের মহিলারা আঙ্গুল হাতে কাটিয়া হাত কেটিও টের পেল না ওরে বাবা পেল না কথা কোন ঠিক পারি বাবা সব জিনিসই পারি ওইদিকে আর যাবো না এই ভন্ড জানোয়ারে কই নবীজির মা বাপ জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলতে এই জন্য হেরে আমি রাজ্জাক বলি না ইউসুফ বলি না হেরে বলি জানোয়ার তার কারণ যার মুখ দিয়ে নবীজির মা বাপে জাহান্নামে পাঠায় সে তো তার মানে অন্তরের মধ্যে তো ঈমান নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে সে মালাউন শয়তান মুরতাদ কাফের কথা কো ঠিক কি না এই জন্য আমি হাদিসটা নিয়ে আসছি আমার ভাইয়ের বাবারে কষ্ট হইতাছে কষ্ট হইতাছে আপনারা খুব মনোযোগ আমার ইয়াসিন আহমদ আল ওয়াইজি ভাই চলে আসবেন আর 10 12 মিনিট পরে আমি বলছি 10:30 টায় ছেড়ে দিব তার কারণ বাবা বয়স মোটামুটি আমার কম হইছে না 22 বছর যদি আমার ওয়াজের বয়সে চলে তাইলে মনে করেন ধারণা করেন কত বছর পর্যন্ত চলে গেল তারপর মানুষের সংখ্যা কম বিদায় কারণ ওই যে আগে বলছিলাম যে বক্তার ঘোরা করলে শ্রোতা মসজিদের ঘোরা করছে মুসল্লি কথা কোনটি কিনা আগামী কালকে নাসিরনগর জায়গাটার নাম হলো কুন্ডা এই কুন্ডা থেকে মাহফিল করে তারপর আমি চলে যাবো হবিগঞ্জ গ্যাসফিল্ড কালকে দুইটা মাহফিল এরপর দিন আবার মলুই বাজার এরপর দিন 12 তারিখ আবার সেখান থেকে চলে আসবো নাসিরনগর ঔরাইল অনেকে মনে হয় নাম শুনছেন তো আপনাদের দুয়ার ফসল দুয়ার বদলতে আমি গুনাগার কিন্তু ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান আমার বাড়ি কোড্ডা কোড্ডা থেকে 1.5 কিলোমিটার দূরত্ব আমার ছোট ভাই তাহিল গিয়াসউদ্দিন আর তাহিল ফাগলার বাড়ি আর কি এই ফাগলা আইলে তো মনে করেন যে এইরকম ভেন্ডেল 10টা মানে 10টা করে মহিলারা লাগে আর কি আমার আম্মা জিলার বেশিরভাগ তারা জন্য ফাগল জোরে কোন মারা হওয়া কারণ কোন ফাগলের অন্তরে কি আছে একমাত্র জানে কারা আল্লাহ আর আস্তে কোন জানে কারা আল্লাহ খুব বড় কিছুক্ষণ সময় নূরের নবীর সালাম নূরানি চেহারা মুবারক দ্বারা মা বাবার দিকে তাকাইয়া রইল অল্প সময় চলে যাওয়ার পর নূরের নবীর জবান মুবারক দ্বারা নবীর বাবা খাজা আব্দুল্লাহ মা মেনারে
পুনরায় আবার পড়াইলেন লা ইলাহা পড়েন না কালিমা পড়লে কোনো অসুবিধা আছে তাহলে পড়েন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর رسول الله صلى الله عليه وسلم আমার নূরের নবী নূরানী জবান মোবারক দ্বারা মারে বাবার কালেমা পড়াই পুনরায় তারা তাদের স্থানে চলে গেল এই কথাটারে কিছু ডিভাইড করে মোল্লারা কয় নবী যে এর আগে তো ঈমানদার ছিলেন না বেঈমান হইয়া কবর গেছে নাউজুবিল্লাহ নবীদের মা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যুগের হানিফ সম্প্রদায়ের যুগে তারা তখনকার যুগের ইমামদার ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বললেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক আল্লাহু আকবার কোন বেড়া যদি তাকে আলেমের ভূত হয়ে থাকো মার দুধ খাই থাকলাম আমার সামনে এবো নবীর মা বাবারে জাহান্নামে কেমনে পাঠাইবা আসো আমার সামনে বসো ইব্রাহিম খলিলুল্লাহ কই আল্লাহ আমাদেরকে তোমার আনুগত্য হিসাবে মুমিন হিসাবে কবুল করো দরখাস্ত কে দিছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত কার কাছে আল্লাহর কাছে কে দিছে খলিলুল্লাহ সুবহানাল্লাহ আমাদের পূর্বে আমাদের বংশে আমাদের পরে এই বংশে কিছু সংখ্যক মুসলমান ইমানদার রেখে দাও দরখাস্ত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে আল্লাহ কবুল করল নবীদের মা বাপ তখনকার যুগের মুমিন তখনকার যুগের ইমানদার আল্লাহু আকবার কোন তোরার ব্রেইনে বিবেকে জ্ঞানে কেমনে ধরে নবীর মা নবীর বাপের জাহান্নামে পাঠাইনে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গর্বে দিয়ে আসছে যেই কথাটা নবীর মার জবান মোবারক দ্বারা কয় পৃথিবীর সন্তান সন্তানাদি যখন মার গর্বে থেকে আসে কোন কোন মহিলারা খাইতে কষ্ট পায় শুইতে কষ্ট পায় চলাফেরা করতে কষ্ট পায় সন্তান জন্ম দিতে যাইয়া কত রক্ত আমার সন্তান পৃথিবীতে আসার সময় আমি কোনো অনুভব করতে পারি না পৃথিবীর কোন মহিলারা যখন মানে সন্তান আসার পরে রক্তকরণ হয় আমার সন্তান বমিষ্ঠ হওয়ার পরে রক্ত আসে নাই কারণ আমার সন্তান হইল নূর নূরের তো এখন চলে আমরা চলে যাই আরো জোরে কোথায় যায় নারায় তাওহীদ আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায় গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন সিনা মাসির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা যারা অপেক্ষার অপেক্ষিত আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা সুপ্রদর্শনের অধিকারী হযরত মাওলানা মুফতি এম এম ওয়াইসি আহমেদ সুনিয়ার কাজী শেখ স্টেজে উপস্থিত হয়েছেন অপেক্ষিত উপস্থিতের মধ্যে আলোচনা রাখবেন হযরত 10 মিনিট হলো আলোচনা তো সেটা অর্জন করতে চান সকলে বলে মারহাবা আপনারা মানুষের সংখ্যা কম এরপর দাই মাশাআল্লাহ মারহাবা সুবহানাল্লাহ এগুলি যদি আরো কম কম তাইলে মনে করেন যে বক্তার উৎসাহিত বক্তার জবান থেকে কথা বের হয়ে আসবে শ্রোতাদের উপর নির্ভর করে কথা বলা গেল আরো জোরে কোন ঠিক কিনা অনেকগুলি কথা বলার ছিল কিন্তু এই আপনাদের যে চাহিদা আপনাদের এই পরিবেশ এই এলাকার মধ্যে যে কি সিনেমা চিত্র যায় ওদিকে ওদিকে মনে হয় ভাতুরিয়া না হ্যাঁ উত্তরটা হচ্ছে ভাতুরিয়া অনেক কষ্টের বিনিময়ে রাস্তাঘাটের যে অবস্থা যে পরিস্থিতি এই বিগত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি চলে গেছে ফেব্রুয়ারি এরপরে কি মার্চ এই মাসটা কি মার্চ মার্চ মাস
23 তারিখে আমরা পহেলা রমাদানের তারাবিন নামাজ পড়ব 24 তারিখে আমরা কি করব দিনের বেলা রোজা রাখব রাতের বেলা সাহরি খাব নাকি কথা কইতো না এই সোনা বন্ধুর গান গাইছি বেলা দেখছি মাশাআল্লাহ কি সুর বাইরিছে সোনা বন্ধুর গানের বেলা সুর বাইরিছে কিন্তু আহ যাই হোক যাই হোক ভাই আমার চলে আসছে কারণ আমি তো ছোট মানুষ আমার বয়স হয়ে গেছে গত ইয়াসিন ভাই আমার ছোটই হবে আমার বড় হবে না তার কারণ এই জন্য আমরা যারা মোটামুটি বয়সের দিকে উঠে চলে যাচ্ছি তো আমার বড়ই তো মানে ছোট যারা এরা তো শক্তি মানুষ শক্তিশালী মানুষ এদেরকে দেওয়ার দরকার কথা কোন ঠিক কি না আরো জোরে বল ঠিক কি না আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না সিনেমাসির বাইরে কি ভুলে যাইবেন কথা কোন ভুলে যাবে না বললে একটু দেখি তো কেন ভুলেন না এই কথা তার বল আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না বলো না চলে মাশাআল্লাহ সবাই ভুলে যাইও না দাইনে বামে মাটি আমার মাটির বিছানা বলো না দাইনে বামে মাশাআল্লাহ ও বাবা এই দুনিয়ার কত জায়গায় কত যে গেলাম কোন জায়গায় গিয়ে আমি শান্তি না পেলাম শ্বশুর বাড়ির গেলাম কিছুদিনের জন্য বেড়াবার বেড়াইতে যাওয়ার পর ও শান্তি মামার বাড়ির গেলাম ও শান্তি আরে শান্তি নাই ও শান্তি বিরাজ করে একটা জায়গায় বাবা শান্তি আছে যেখানে ও শান্তির কোন কারণ শান্তি যদি পেতে চাও চলো মদিনা বলো না শান্তি যদি সবাই অনুরোধ চলো মদিনা বলো না শান্তি যদি পেতে চাও চলো মদিনা দাইলে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইলে যাইও না বলো না চলে যাব মাশাআল্লাহ বইলা যাইও না দাইনে বামে মা ও বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু ভালো আজি একা যাই আমি প্রায় সময়ই গজলটা কেন গাই বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী কন্ট্রাক্টর জহিরুল ইসলাম নাম শুনছেন বাজিতপুর নিবাসী যার বাড়ি বাংলাদেশের এমন কোন জেলা নাই জহিরুল ইসলামের অবদান নাই জহিরুল ইসলাম ইন্তেকাল হয়ে যাওয়ার পর কবরের গেছি গেঞ্জিটা পর্যন্ত কাইটা রাখছে সাদা কাপড় দিয়ে তারে ঢাকনা দিল আমার বাইরে বাবারি এত বড় একজন ধনী ব্যক্তি ধন ভান্ডারের মালিক তাকেও সাদা কাপড় দিয়ে ঢাকনা দিল কবরে একটা রিকশা ড্রাইভার খেতে খাওয়া মানুষ তাকেও সাদা কাপড় দিয়ে ঢাকনা দিল কবরে কথা কোন ঠিক না পার্থক্যটা হলো জহিরুল ইসলামের কাপড়টা একটু দামি কথা কোন ঠিক না জহিরুল ইসলামের কাপড়টা একটু দামি রিকশা ড্রাইভার সাধারণ খেতে খাওয়া মানুষের কাপড়টা একটু কম দামি বাবা আরে টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে যাবার কোনো ক্ষমতা নাই এই জন্য আমি গজলটা শেষ করি আমার ভাইরে আমার দিয়ে দিব আর দেড় মিনিট আছে দুই মিনিট কষ্ট হইব টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু ভালো আজি একা যাইতেছি আহা তখন বুঝি আমার পাশে কেহ রইল না বলো না তখন বুঝি কেহ রইল না বলো না তখন বুঝি আমার পাশে কেহ রইল না দাইনে বামে মা আগরের বিবি ছেলে মেয়ে আসেন যাহারা জন্মের মতো বিদায় দেবে আমায় তাহার কথা বলো বুঝছি আর সামনে দিকে যাবো না যাই হোক আমি যে আলোচনাটা করছিলাম আমার আলোচনা রেখে দেয় আর একটা কথা সুরা আনমুর 63 নম্বর আয়াত কোন নম্বর আয়াত কথা কইতে না কোন নম্বর আয়াত হয়তো সিনেমাসির জমিনে আর নাও আসতে পারি নবীজির আব্দুল্লাহর বেটা কইয়া ডাক দন যে বনি কথা কোন বলে দাম কথা ভাই বানা রে বাবা সুরা আনমুর 63 নম্বর আমার আয়াতে আমার আল্লাহ কই লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদুকুম সুবহানাল্লাহ
পৃথিবীর মানুষ একজন তোমরা আরেকজনকে যেমনি ভাবে ডাকো আমার হাবিবুল্লাহর এমনি ভাবে ডাক দেওয়া যাবে না আমার বন্ধুকে ডাকার মতন ডাক দিতে হবে কারণ আমি আল্লাহই কোনদিন আব্দুল্লাহর বেটা বইলা ডাক দিই নাই আমার আল্লাহ তো বন্ধু আল্লাহ বলে হাবিব এই গত মাসের আলোচনার মধ্যে আমি গজলটা গাইছিলাম আল্লাহ বলেন দোস্ত আমার আর জি যত শুনব তোমার গো বলো না আল্লাহ বলেন দোস্ত আমার আর জি যত শুনব তোমার গো যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান মুদের রাসূল আল্লাহর মেহমান আল্লাহই তো দুস্থ মহিলা ডাক দিল আল্লাহই তো বন্ধু মহিলা ডাক দিল সূরা আন-নূরের মধ্যে 63 নম্বর আয়াতের মধ্যে কত পৃথিবীর মানুষ আমার হাবিবুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া ইমামুল মুরসালিন ইয়া রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ এই হোক সামনের দিকে আর গেলাম না শেষ বেলা যার সব বেলা তার এক মিনিট হাতে থাকতেই আপনাদের কাছ থেকে বিদায় আরস একটাই জিনিস বাবা ইমানের বাজারের মধ্যে আগুন লেগে যাচ্ছে কথা কোনটি কিনা আমাদের ব্রাহ্মণ বাড়িয়ারি আমারই ছোট ভাই মুফতি মাওলানা শরীফুল ইসলাম নুরী মনে হয় যারা মোবাইল চালান দেখছেন কথা কানা গেল কথা একবারে স্টপ তো গেল কথা কন্না গেল এই লোকটা হক কথা বলতে গেছিল কি কথা বলতে গেছিল হক কথা বলার কারণে টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে এই সমস্ত কিছু জাহেল এই সমস্ত কিছু মূর্খ যেই কাজগুলি কোনো মুসলমানের করার কোনো বিধান ছিল না সেই ওই সীমারের কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কারবালার ময়দানে বুকের মধ্যে বসছে গলায় সুরি চালাচ্ছে কথা কন্যা কে লেগে সেই সীমারের গোষ্ঠী আমার এই স্নেহের ভাই আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরী জিব্বাটা কেটে দিয়েছে হক কথা বলার কারণে অথচ কিন্তু পরের দিনই আল্লাহ রেজাল্ট দেখাচ্ছে র‍্যাব ব্যাটালিয়ান র‍্যাব কিন্তু এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর গোনা টাইম রাখা একবার হেস করে কথা কন্যা কে লেগে এই সাইজন এই খুনি এই সন্ত্রাসীদের কাছে একটা আছে বুড়া দেখেন একটা ঠ্যাং কবর গিয়ে রইছে তোর মতন এই জানোয়ার বুড়া তুই কেমনে গেলি ইয়ং জেনারেশন যুবক যারা তারা রক্ত গরম তারা বুঝে না বেবুঝে যাইতে পারে কিন্তু তুই বয়স্ক কেমনে গেলি এই তার জন্য আমার ভাইয়ের জন্য অনেক পীর মাসে এক আলেম ওলামারা বুজুর্গ গানিদের সারা বাংলাদেশে সারা পৃথিবীতে তার জন্য দোয়া করেছে এই জন্য আল্লাহ রেজাল্টটা দেখাচ্ছে এখন খেলা বুঝবে কারণ আমি আমার মতন আবার এই যে ইয়াসিন আহমদ আল হইসি ভাই দিনরাত রাত্রে নিশিতে আমরা চলাফেরা করি আজকে তার জিব্বা কাটছে যদি প্রতিবাদ না করি কালকে আমার জিব্বা কাটবে পরশুদিন এস এম আল ওয়াইসি জিব্বা কাটবে কারণ এই দেশের মধ্যে সেই সীমারের লোক কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে কথা কোন ঠিক কি না এই জন্য এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে